রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প এখানে আবেদন করলে আপনি কিন্তু বার্ষিক দু হাজার টাকা পেয়ে যাবেন এবং প্রথম কিস্তি পাঁচ হাজার টাকা দ্বিতীয় কিস্তি কিন্তু পাঁচ হাজার টাকা মোট দু হাজার টাকা এবং ন্যূনতম চার হাজার টাকা পেয়ে যাবেন দুই হাজার টাকা করে কিস্তি কিন্তু তো দেখতেই পারছেন অনেক কি ইতিমধ্যে ফর্মটি যদি আপনাদের নামে জমি না থাকে তো আপনি কিন্তু আপনাদের বাপ ঠাকুরদের নামে যদি জমি থাকে ওয়ার্ডের সূত্রে আবেদন করতে পারবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের লাভ যে রয়েছে তা আপনারা অ্যাকাউন্টে নিতে পারবেন তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি জমি না থাকলে আপনি কীভাবে আবেদন করবেন এ টু জেড পদ্ধতি এর জন্য আপনাদের যা হবে আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক লাইন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিল অলকা রাখবেন আজকে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো আগামী কিন্তু সেপ্টেম্বর মাস থেকে দূরে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে তো আপনি ফর্মটা কিন্তু দূরে ক্যাম্পে জমা দিতে পারেন অথবা নিকটবর্তী কৃষি অফিসে জমা করতে পারবেন তো দেখতে পেয়েছেন ফর্মটি প্রথমে আমরা দেখেন যে ফর্মটা আপনি কি ফিল আপ করবেন এখানে আপনি পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে কালার ফটো আপনি বসিয়ে দেবেন এরপর নাম এখানে উল্লেখ করে দেবেন ব্লক লেটারে এক কথা ইংরেজি ক্যাপিটাল লেটার যে রয়েছে তা দেখে দেখে আপনি উল্লেখ করে দেবেন আপনার ডকুমেন্টস দেখে এরপর আপনার জমির যে পর্চা রয়েছে সেই পর্চা এক কথা দলিল যে রয়েছে দলিল কিংবা পর্চা যে রয়েছে খতিয়ান রয়েছে সেখানে যা বানান রয়েছে বাংলা বানান কিংবা ইংরেজি বানান যেটা রয়েছে যেরকম রয়েছে তা দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন এরপর আপনার অ্যাড্রেস কী রয়েছে ভিলেজ পোস্ট গ্রাম পঞ্চায়েত ব্লক পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড উল্লেখ করে দেবেন তারপর ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম আপনি উল্লেখ করে দেবেন তারপর রয়েছে ডেট অফ বার্থ তো এখানে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন এক এক দু হাজার বাইশ অনুযায়ী আপনি বয়স কত দাঁড়ায় সেটি হিসাব পরে এখানে আপনি বসিয়ে দেবেন জেন্ডার আপনি কী রয়েছে মেল না ফিমেল তা উল্লেখ করবেন ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন টাইপ অফ ফার্মার ওনার নাকি বাঘে ভাগদার নাকি পাট্টাদার তো যেটি সেটি আপনি সিলেক্ট করবেন যদি আপনি ভাগদার হয়ে থাকেন সেক্ষেত্রে ভাগদার সিলেক্ট করবেন পাট্টাদার যদি আপনি পাট্টা জমি থাকেন তো পাট্টাদারের বক্সে আপনি টিক মারি দেবেন এবং নিজের জমি থাকলে আপনি অনুরাই ক্লিক করে দেবেন এরপর মোবাইল নম্বর উল্লেখ করবেন যে মোবাইল নাম্বার আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তো অবশ্যই আপনার মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে সেই মোবাইল নম্বর আপনি উল্লেখ করে দেবেন যদি আপনাদের কাছে একের অধিক মোবাইল নাম্বার থাকে তো অল্টারনেটিভ মোবাইল নাম্বার এভাবে উল্লেখ করতে পারেন অথবা আপনি ফাঁকা রাখবেন তারপর নিচে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর আপনি আপনার ভোটার কার্ড নাম্বার যে রয়েছে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন যে আপনার ল্যান্ড ডিটেলস জমির তথ্য তো আপনি যে জমির উপরে কৃষক বন্ধু নতুন পুকুরে আবেদন করতে চান সেই জমির তথ্য আপনি উল্লেখ করে দেবেন যদি আপনাদের নামে জমি থাকে তো সেই জমিতে যে খতিয়ান রয়েছে খতিয়ান দেখে দেখে আপনি উল্লেখ করে দেবেন কোন ডিস্ট্রিক্টে রয়েছে কোন ব্লকে মৌজা জেল লং খতিয়ান নম্বর এরপরে কত একর জমি এখানে আপনি উল্লেখ করে দেবেন আর আপনি যদি একতা ওয়ারি সূত্রে আবেদন করতে চান যে জমিটি নিয়ে আপনি ওয়ারি সূত্রে আবেদন করতে চান আপনি বাপ ঠাকুরদার কিংবা আপনাদের ঠাকুরদার জমি আপনি আবাদ করছেন কিংবা বাবার জমি আবাদ করছেন অনেক সূত্রে তো সেই জমির ক্ষতির দেখে থেকে আপনি এখানে তথ্যগুলো উল্লেখ করে দেবেন এরপর রয়েছে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস তো এখানে আপনি অ্যাকাউন্ট যে রয়েছে আপনাদের ব্যাংকের পাসবুক সেখানে আপনি কি নামের বানান রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন ব্যাংকের নাম বসিয়ে দেবেন আইএফসি কোড উল্লেখ করে দেবেন এরপর ব্রাঞ্চ নেম আপনি উল্লেখ করে দেবেন অ্যাকাউন্ট টাইপে আপনাদের কী রয়েছে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট তা উল্লেখ করবেন এরপর আপনাদের কিন্তু ব্যাংকের যে ফার্স্ট পেজ রয়েছে ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট নম্বর আপনার এরপর আপনার নাম আইএফসি কোড এগুলো রয়েছে সেই পেজটি কিন্তু যে দিতে হবে এই বক্সে আপনি টিকমে দিয়ে দেবেন অথবা আপনি ক্যান্সেল চেকও কিন্তু দিতে পারেন তারপর নিচে রয়েছে নমিনি ডিটেলস তো নমিনির নাম উল্লেখ করে দেবেন এরপর নমিনির সঙ্গে আপনার রিলেশন কী রয়েছে তা উল্লেখ করবেন নমিনির ফাদার্স কিংবা হাজব্যান্ড নাম উল্লেখ করে দেবেন নমিনির ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন এরপর যদি এক কথা গার্জেন নেম থাকে তো গার্জেন নেম উল্লেখ করতে পারেন তো এটা কিন্তু তখনই উল্লেখ করতে হবে যদি নমিনির বয়স আঠেরো বছরের নিচে হয়ে থাকে তাহলে এখানে গার্জেন নিয়ে উল্লেখ করতে হবে আর আঠেরো বছরের ঊর্ধ্বে হলে নমিনে নেম তাহলে এখানে কিন্তু গার্জেন নিয়ে উল্লেখ করতে হবে না এরপর রয়েছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার অথবা থাম ইম্প্রেশন যদি আবেদনকারী সিগনেচার এক সই করতে পারে তো এখানে সই করে দেবে আর না পারলে এখানে বুড়ো আঙুলের সাপ দিয়ে দেবে এরপর ডেটটি আপনি উল্লেখ করবেন এবং নিচে যে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে এটা কিন্তু আপনাদের অফিস থেকে দিয়ে দেবে এবং এখানে কিন্তু একটি নাম্বার উল্লেখ করে দেবে এই ফর্মটি আপনি ফিল আপ করতে হবে তার পাশাপাশি আপনাদের কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে হবে আপনি দেখতেই পারছেন আর ওয়ান এখানে আপনি আপনার নাম এরপর ডটার ও কিংবা ওয়াইফ নাম উল্লেখ করে দেবেন বা স্ত্রীর নাম এরপর ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এগুলো আপনি উল্লেখ করে দেবেন এরপর কত একর জমির উপরে আপনি অ্যাপ্লাই করছেন তা এখানে উল্লেখ করে দেবেন এরপর সিরিয়াল নাম্বার দেওয়ার পর ব্লক মৌজা জেল নাম খতীয় নাম্বার ডাক নাম্বার এরিয়া এক করে আপনি উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি এখানে দেখতেই পারছেন যে আপনাদের যে আরোয়ার এন নেম তা আপনাদের জমির যে আরোয়ার রয়েছে ক্ষতিয়ে রয়েছে ক্ষতিনের মধ্যে আপনার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং রিলেশন কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন নেক্সটের ওয়ান কিন্তু তাদের ফিল আপ করতে হবে যারা এক কথায় যেই ভাগ চাষি কিংবা যারা যে ওয়ারি সূত্রে আবেদন করতে চায় তাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে তো বুঝতেই পারছেন তো এগুলো আপনাকে ফিল আপ করে নেবেন যদি আপনাদের পাট্টা থাকে সেক্ষেত্রে আপনি ফর্মটা ফিল আপ করতে হবে কিংবা বরগাদার জমি হলেও কিন্তু আপনি এটা ফিল আপ করতে হবে এখানে বরগাদার যদি হয়ে থাকে এই বক্সে আপনি টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনি এখানে কি করবেন বরগাদারের যে জমির আপনাদের তথ্যগুলো যে রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর নিজের সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করতে হবে এরপর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেন্টের প্লেস এবং ডেট আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আরেকটি অপশন রয়েছে চেক লিস্ট যেটা এখানে কিন্তু আপনাদের কৃষক বন্ধু যে ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস কী কী লাগবে আপনি দেখতেই পারছেন ভোটার কার্ড আধার কার্ড এর পাশাপাশি ব্যাংকের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক এবং মোবাইল নাম্বার যে লিঙ্ক রয়েছে ব্যাংকের সঙ্গে সেই মোবাইল নাম্বার লাগবে এরপর আরওয়ার যে রয়েছে এক কথায় খতিয়ান সেটা লাগবে অথবা পাট্টা যদি থাকে আপনার পাট্টা লাগবে কিংবা ফরেস্ট পাট্টা থাকলে সেটা আপনাদের দিতে হবে জেরক্স অথবা বরগাদার যদি হয়ে থাকে বরগা রেকর্ড সেটা আপনাদের কিন্তু দিতে হবে এর পাশাপাশি বলা হয়েছে কিন্তু সেলফ ডিক্লেশান যে ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনি দিতে হবে তো যাদের নিজস্ব জমি রয়েছে তাদের কিন্তু লাগবে না এবং যাদের নেই তাদের কিন্তু সেলফ ডিক্লেশন ফর্মটি দিতে হবে তো এর পাশাপাশি আপনি দেখতেই পারছেন যে ও সার্টিফিকেট ফর্ম গ্রাম পঞ্চায়েত প্রধান যদি আপনি ও সূত্রে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু গ্রামের প্রধান যে রয়েছে প্রধানের কাছ থেকে একটি ওআর সার্টিফিকেট নিতে হবে এরপর নিচে দেখতেই পারছেন যে অ্যাপ্লিকেশন যে রয়েছে সিগনেচার অফ দ্য পার্সন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম যে এটা রিসিভ করবে উনি কিন্তু এখানে সিগনেচার করবে তো বুঝতেই পারছেন এই হলো অ্যাপ্লিকেশন ফর্মটি এবং যে ফর্মে ডাউনলোড লিঙ্ক আমি আপনাকে ভিডিও ডিস্ট্রেন প্রোয়াড করবো সেখান থেকে আপনি খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ফিল আপ করতে পারবেন এছাড়া আপনি এই কিন্তু নিকটবর্তী দূরসভার ক্যাম্পে অথবা আপনি যে কৃষি অফিস রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি সেখান থেকে আপনি সংগ্রহ করার পর ফিল আপ করার পর ডকুমেন্টস সহ জমা করবেন এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা রয়েছে টাকা দুটি কিস্তিতে আসে একটি খারিফ মরসুমে একটি কিন্তু রবি মরশুমে যদি আপনি এক এক অধিক জমি দিয়ে অ্যাপ্লাই করে দেখেন তো দশ হাজার টাকা আপনি বার্ষিক পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচ হাজার করে আর তার কম জমি দিয়ে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু দুই হাজার দুই হাজার চার হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু জমির পরিমাণ হিসাবে আপনার টাকার পরিমাণ বৃদ্ধি কিংবা কম হবে এবং আবেদন করার সময় কোন রকম সমস্যা হলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন আমি আপনাদেরকে রিপ্লাই পাঠিয়ে দেবো